মানসিকে বসিয়ে দিয়েছে, চিৎকার করছে, আমার তোল তোল তোল, এখন অলক্ষীর বাড়িতে নিয়ে নিয়ে গা তো তুলে জ্বলে গেল, পুড়ে গেল, মশা জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমার এখান থেকে তোল তোল। তাহলে না তুলবো না, তুমি একবার ওর দিকে তাকাবে, না তাকালে আমি উঠবো না। তখন আলক্ষী কি করবে, আর উপায় না পেয়ে ওর দিক তাকিয়েছে, যেই না তাকিয়েছে, আর সঙ্গে সঙ্গে ওর যে শাক ভাত রান্না করা ছিল সে যে কত রকমের রান্না হয়ে গেছে, প্রায় হাজার রকমের রান্না পাওয়া, আর কত লোক খাচ্ছে আর খাচ্ছে আর খাচ্ছে, কিন্তু সেটা আর খাচ্ছে না। তখন তো সবাই আশ্চর্য হয়েছে যে কি ব্যাপার। তখন ও বলেছে যে এরকম এক পেঁচা খেয়ে খেয়েছিল, তখন আমার ছেলে বাঁচিয়েছে, তাই মা লক্ষ্মীর বরে আজ আমার এত কিছু হয়েছে। সেই পুড়ে ঘর ছিল, সেই ঘর হয়ে গেছে বিশাল অট্টালিকা, আর ওদের মানে সে ধনে মানে সে ভর্তি হয়ে গেছে। তখন বলছে আজ পূজা করি লক্ষ্মী পূজার দিন, এই দিনে যদি এই লক্ষ্মী পুজো করা যায় তাহলে